এবার কোলাঘাটে খুলে গেল দ্য ভোজ কোম্পানি, যেখানে আপনারা ভোজ কোম্পানির সমস্ত খাবার দাবার পেয়েই যাবেন। আর এই রেস্টুরেন্টটা কিন্তু কোনো ইটকাট পাথর দিয়ে নয়, জাহাজের কন্টেনার দিয়ে তৈরি হয়েছে। অসাধারণ সুন্দর দেখতে দোতলা এই রেস্টুরেন্টটা। এইখানে পয়লা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ বিভিন্ন ধরনের মেনু, যেখানে কচুপাতা চিংড়ি থেকে আরম্ভ করে চিকেন, মাটন, পোলাও, পাবদা থাকছে প্রচুর রকমের আইটেম। আর এখানে গিয়ে প্রথমেই আমরা যেটা ট্রাই করেছিলাম এদের স্টার্টার আইটেম থেকে ফিশ ফ্রাইটা, ফিশ ফ্রাইয়ের সাইজটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, ডায়মন্ড কাটের ফিশ ফ্রাই যার মধ্যে ফিশের পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে, যেটা ফ্রেঞ্চ ফ্রাই এবং কাসুন্দির একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ওপরের পাটটা একেবারেই মুচমুচে, ভেতরে ফিশ যথেষ্ট পরিমাণে রয়েছে। তারপরেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে লুচি। আর লুচির সাইজটা দেখেছেন, এত বড় সাইজের সাদা ফক ফকে একদম ফুলকো লুচি, এবং তার সঙ্গে আলুর দমের গ্রেভিটা দেখুন, ও হো, এই দেখে জাস্ট নিজেকে আটকে রাখা যায় না। আর এই লুচির ওপরের পাটটা না আমার সব থেকে বেশি ভালো লাগে, যখনই লুচি খাই আর যদি সেটা ফুলকো ফুলকো হয় এই ওপরেরটা ছাড়িয়ে আগে সোজা মুখে চালান করে দিন। আর কে কে আমার মতন রয়েছেন লুচির ওপরের পাটটা আগে খেয়ে নেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপরে গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে এরকম লাল লাল আলুর দম, দুটোর কম্বিনেশন ও হো হো, একেবারে উত্তম সুচিত্রার জুটি। দুটো একসঙ্গে নিয়ে দিলাম মুখে চালান করে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন আমাদের কমেন্ট করেছিলেন কল্পনা দে কলকাতা থেকে, বারুইপুর থেকে প্রীতম মণ্ডল, আর রাজেশ চন্দ্র ত্রিপুরা থেকে। আর এর পরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত আর লোটে মাছের ঝুড়ি। আর এই লোটে মাছের ঝুড়িতে কিন্তু পেঁয়াজ রসুন প্রচুর পরিমাণে দেওয়া ছিল, একটা দারুণ স্মেল আসছিল। সেটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি। আর এই কচুপাতা চিংড়ির টেক্সচারটা দেখুন, টেক্সচারটা দেখেই যেন একদম জিভে জল চলে আসছে। আর এখানে চিংড়ির সাইজগুলো কিন্তু মোটামুটি ভালোই সাইজের চিংড়ি ছিল। গরম গরম ভাতের সঙ্গে এই কচুপাতা চিংড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগছিল। চিংড়ি না ইলিশ কার কোনটা প্রিয় সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। আর এই পাবদা মাছের লাল লাল কালারের ঝালটা দেখেছেন, আর এই পাবদা মাছের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় ছিল। আর এরপরে মাছের যে আইটেমটা ট্রাই করলাম এই আইটেমটার নাম কিন্তু আমি আপনাদের বলবো না, আপনারা কেমন মাছ প্রিয় বাঙালি আপনারাই বলুন এই আইটেমটার নাম কি। আর এই হোয়াইট গ্রেভিটা দেখেছেন, এই হোয়াইট গ্রেভিটা দেখলেই যেন আমার পেটের মধ্যে কেমন একটা করে। আর এই মাছের ঝাল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার কতটা ভালো লাগে, আমি কিন্তু আলাদা করে এটা সরিয়ে দিই লাস্টে খাবো বলে। আর এই কাতলা মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল, ভাতের সঙ্গে ভালোই লাগছিল। আর এই কাতলা মাছ খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম মাংসের দিকে। মাংসের মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম এদের চিকেন কষা। আর এই চিকেন কষার পিসগুলো দেখেছেন, মোটামুটি অ্যাভারেজ সাইজের চিকেন এখানে পাওয়া যাচ্ছে। আর এই গ্রেভিটা কিন্তু একেবারে রবিবারের দুপুরের বাঙালি বাড়ির মতন গ্রেভি, সাদা ভাতের সঙ্গে এই চিকেন কষা বেশ ভালোই লাগছিল। আপনারা যারা চাইছেন পয়লা বৈশাখে ছোট্ট একটা রোড ট্রিপ করে, একটা লং ড্রাইভ করে খাওয়া দাওয়া করতে, তাদের জন্য কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে কোলাঘাটের এই দ্য ভোজ কোম্পানি। আর চিকেন কষা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে আমার ফেভারিট কম্বো। আর কোন কম্বোটা আমি সবথেকে ভালো খাই সেটা নিশ্চয়ই এতদিনে আপনারা জেনে গেছেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিই, পোলাও আর মাটন কষা। পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ যথেষ্ট পরিমাণে ছিল, আর এই মাটন কষাগুলো দেখুন, মোটামুটি অ্যাভারেজ সাইজের মাটন কষা থাকছে, আর মাটন কষার গ্রেভিটা কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয়। আর মাটনের পিসটা দেখুন, একেবারে নরম তুলতুলে, হাড় ধরে তুলতে গিয়েই কিন্তু মাটনটা হাড় থেকে ছাড়িয়ে গেল, মানে বুঝতেই পারছেন যে কতটা ওয়েল কুকড হয়েছিল। এর আগে কে কে ভোজ কোম্পানির খাবার দাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে শেষ পাতে বাঙালির একটু চাটনি পাঁপড় না হলে আবার খাবার সম্পূর্ণ হয় নাকি, শেষ পাতে ট্রাই করলাম চাটনি এবং পাঁপড়। মুচমুচে পাঁপড় এবং কাজু কিশমিশ আমসত্ব খেজুর সমস্ত কিছু দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়েছিল ঘন ঘনভাবে। আর শেষ পাতে মিষ্টি, মিষ্টিমুখ না করলে পয়লা বৈশাখ কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। শেষ পাতে ট্রাই করলাম পান্তোয়া। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা যেটা আগেই বললাম, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, এবং নতুনত্ব হলো এটা কিন্তু কোনো ইটকাট পাথরের রেস্টুরেন্ট নয়, কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে পুরো রেস্টুরেন্টটা, যার বাইরে কিন্তু একটা বড় লন রয়েছে। এই লনে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া সারতে পারেন গাড়ির আনাগোনা দেখতে দেখতে। আর বাঙালি ছাড়াও কিন্তু বেশ কিছু চাইনিজ আইটেমও পেয়ে যাবেন এই ভোজ কোম্পানিতে।
সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে পয়লা বৈশাখে আপনি একটু লং ড্রাইভে যেতে চাইছেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন।